হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন আমাদের প্রিয় মোবাইল ফোনটিতে মিউজিক শুনি, লাইক আমরা নর্মালি যখন আমরা অডিও কোনো গান শুনি, সেটা আমরা চাইলে মিনিমাইজ করে আমরা অন্য সব কাজ করতে পারি। বাট যখন আমরা আমাদের ফোনটিতে ভিডিও কোনো গান প্লে করতে যাই এবং দেখা যায় যে সেই ভিডিও গানটি প্লে করার সময় আমাদেরকে ভিডিও চালু রাখতে হয় এবং আমরা সেটাকে মিনিমাইজ করে আমাদের ফোনটিতে অন্য ধরনের অপারেট করতে পারি না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইজিয়েস্ট ওয়ে কীভাবে আপনি চাইলে আপনার ফোনটিতে যে কোনো ভিডিও প্লে করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো ভিডিও গান অডিও হিসাবে প্লে করবেন। সেই কাজটি করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার ফোনটিতে যদি বিএলসি মিডিয়া প্লেটি না থাকে তাহলে অবভিয়াসলি আপনাকে বিএলসি মিডিয়া প্লেটি ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে জাস্ট টাইপ করুন বিএলসি মিডিয়া প্লে এবং পেয়ে যাবেন আপনার সেই অসাধারণ বিএলসি মিডিয়া প্লে। এবং আপনারা হয়তো বা যারা কিনা কম্পিউটার চান, অবশ্যই সবার কম্পিউটারে কিন্তু এই বিএলসি মিডিয়া প্লেটটি আছে। সো আপনারা জানেন যে বিএলসি মিডিয়া প্লেটটি কতটা হ্যান্ডি। সো কেন নয় আপনি আপনার ফোনটিতে এই বিএলসি মিডিয়া প্লেটটি ডাউনলোড করে নেবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই বিএলসি মিডিয়া প্লেটটি লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ডাইরেক্টলি জাম্প করে আপনার ফোনটিতে এই অসাধারণ মিডিয়া প্লেটটি ডাউনলোড করে নিতে পারেন। সো কথা না বলে আমি আমার ফোনটিতে এই বিএলসি মিডিয়া প্লেটটি ওপেন করছি অ্যান্ড দেন আপনার সাথে শেয়ার করছি কীভাবে আপনারা যে কোনো ভিডিওকে আপনার ফোনে অডিও হিসেবে প্লে করবেন ব্যাকগ্রাউন্ডে। এই বিএলসি মিডিয়া প্লেয়ারটি ইন্টারফেসটি দেখতে এরকমটি এবং একদম বাম দিকে যে ডট লাইনের মতো আইকন আছে তাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার দুটি সেকশন, লাইক ভিডিও অথবা অডিও। আপনি যদি চান ভিডিও প্লে করতে তাহলে ভিডিওতে ক্লিক করে আপনার ফোনটিতে যে যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও এখানে দেখাবে। এখন আপনি যদি চান যে কোনো ভিডিওকে অডিও আকারে প্লে করার জন্য তাহলে আপনি একদম প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন যে ডান দিকে যে ডট 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 আইকন তাতে ক্লিক করে আপনি সেটা ক্লিক করতে পারেন প্লে অ্যাস অডিও। এবং যখন আপনি প্লে অ্যাস অডিওতে ক্লিক করবেন অটোমেটিক এই ভিডিওটি আপনার ব্যাকগ্রাউন্ডটি অডিও হিসাবে প্লে হবে। এবং এনি টাইম আপনি সেটার উপর থেকে সুইপ করে নেক্সট ভিডিও আপনি প্লে করতে পারেন। সেভাবে খুব সহজে আপনি অসাধারণ এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনে যে কোনো ভিডিওকে আপনি চাইলে অডিও আকারে ব্যাকগ্রাউন্ড হিসেবে প্লে করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।